ইসলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির একটি অসাধারণ রেসিপি করে দেখাবো, যেটি আপনারা ব্রেকফাস্টে অথবা বিকেলে চায়ের আড্ডাতেও রাখতে পারেন। একটি বড় সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকটা কেটে নিয়ে একটি ছুরির সাহায্যে এইরকম টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন। কপির মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওটি আমি ফেলে দিয়েছি। সমস্তটা কাটা হয়ে গেছে। একটি প্যানে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি। এবারে কেটে রাখা কপিগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব। কপি সিদ্ধ হতে হতে একটি মিডিয়াম সাইজের গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। কপি সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দেব। এবারে একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। কপিটা ঠান্ডা হয়ে গেছে। ওই কপি থেকে ভালো করে হাত দিয়ে চিপে জলটা বার করে অন্য একটি পাত্রে নিয়ে এখন একে একে কিছু উপকরণ মিশিয়ে নেব। একটা টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, 1টু ধনে পাতা কুচি, 1/2 চা চামচ চিনি, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, 2টো ডিম ও আগে থেকে গ্রেট করে রাখা গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ ভাজার তেলে আমি এরকম করে ভেজে নেব। আমি চামচের সাহায্যে এরকম একটি শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। লো টু মিডিয়াম আঁচে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। অর্ধেক মিশ্রণ ভাজা হয়ে গেছে। বাকি মিশ্রণটিতে আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই মিশ্রণটিও আগের মতো করে ভেজে নেব। অর্ধেকটা আমি বেসন দিয়ে করলাম, এটার স্বাদটা একটু আলাদা হবে। ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার বাঁধাকপির নাস্তা একদম রেডি। এটি আপনারা সসের সঙ্গে বা শুধুও খেতে পারেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।